মিয়ানমার বান্দরবন সীমান্তে আবারও রোহিঙ্গা সেনাদের অ্যাটাক। আতঙ্কে দিন কাটাচ্ছে বান্দরবনবাসী। ইরানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল মুসলিম প্রধান দেশ আলবেনিয়া। পুতিন পশ্চিমাদের ওপর প্রতিশোধ নিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ইউক্রেনে অভিযানে কিছুই হারানি রাশিয়া, ভবিষ্যতও হারাবে না জানিয়েছেন পুতিন। এবং বিশ্বের সেরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করল উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সারাদিনের ঘটে যাওয়া বিশেষ বিশেষ আন্তর্জাতিক প্রধান প্রধান সংবাদ শিরোনাম। এবার থাকছে বিস্তারিত সংবাদ। কিছুতেই থামছে না মিয়ানমার এবং আরকান আর্মির মধ্যকার সংঘর্ষ। বিশেষ প্রতিবেদনে জানা গেছে, বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে কিছুক্ষণ পরপরই মিয়ানমার এবং আরকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। সীমান্তের ঘুমধুম থেকে শুরু করে সদর ইউনিয়নের 8 নং ওয়ার্ড পর্যন্ত সীমান্ত এলাকা থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। সূত্রে জানা গেছে, সকাল 9টা থেকে তমব্রু সীমান্ত পিলারের কাছে মিয়ানমারের ওপার থেকে 11টি বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। সদর ইউনিয়নের জামছড়ির স্থায়ী বাসিন্দা আব্দুর রহমান জানান, সকাল 8:30টার দিকে সীমান্ত পিলার নং 45 দিয়ে মিয়ানমারের ভিতর থেকে প্রচণ্ড গতির ভারী অস্ত্রের আওয়াজ শুনতে পান 7 বার। তিনি সহ গ্রামের সব মানুষ আতঙ্কবোধ করছেন বলে সাংবাদিকদের জানান। দক্ষিণ চাকঢালার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দিন জানান, স্কুল চলাকালে মোট 10 বার সীমান্তের ওপার থেকে ভেসে আসা আওয়াজ তিনি শুনেছেন। তার বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝেও কিছুটা আতঙ্ক কাজ করছে। এ বিষয়ে নাইখংছড়ি সদর ইউনিয়নে চেয়ারম্যান নুরুল আফসার ইমন বলেন, সীমান্তের লোকমুখে শুনেছি সীমান্তের বিকট শব্দের ঘটনাগুলো। অপরদিকে দক্ষিণ ইউরোপের মুসলিম প্রধান অধ্যুষিত ও ন্যাটোভুক্ত দেশ আলবেনিয়া ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। খবর আল আরাবিয়ার। আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা বুধবার দেশটিতে অবস্থিত ইরানের সকল কূটনীতিকদের 24 ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, আলবেনিয়ার ওপর ইরান সাইবার হামলা চালানোয় এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। উল্লেখ্য যে গত জুলাইয়ে এ সাইবার হামলার ঘটনা ঘটে, পরবর্তীতে সেটি তদন্ত করে ইরানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে একটি ভিডিও বার্তায় আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, এ মুহূর্তে ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আরও বলেন, এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাইবার হামলার কারণে। এই হামলায় সরকারি পরিষেবাগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। এদিকে আলবেনিয়ার এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার পর এখনও পর্যন্ত এর কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। ইরানের সঙ্গে আগে থেকেই উত্তেজনামূলক সম্পর্ক ছিল আলবেনিয়ার। 2014 সালে ইরানের নিষিদ্ধ ঘোষিত পিপলস মুজাহিদিন গ্রুপের প্রায় 3,000 সদস্যকে আশ্রয় দিয়েছিল আলবেনিয়া। এরপর তাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর আগে আলবেনিয়ার ওপর সাইবার হামলার চেষ্টা চালিয়েছিল ইরান, কিন্তু সেগুলো ব্যর্থ করে দেওয়ার দাবি করেছিল ইউরোপের দেশটি। এদিকে আলবেনিয়ার ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রও জানিয়েছে, 15 জুলাই ইরান আলবেনিয়ার ওপর বড় ধরনের সাইবার হামলা চালিয়েছিল। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, রাশিয়া নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ কমিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, ইউরোপ যা বপন করেছে এখন তারই বিনিময় পাচ্ছে। ইউরোপে গ্যাস সমস্যার জন্য ক্রেমলিনের সুরেই সুর মিলিয়েছেন এরদোয়ান। তিনি ইউরোপের জ্বালানি সংকটের জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাকে দায়ী করেন। ইউরোপ আসলে যা বপন করেছে এখন সেই ফসলই কাটছে। আঙ্কারায় সাংবাদিকদের এরদোয়ান বলেছেন, নিষেধাজ্ঞা গ্যাস সরবরাহ বন্ধ করে প্রতিশোধ নিতে বাধ্য করেছে। এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছেন, একই সঙ্গে তিনি সংঘাতে নিরপেক্ষ থাকার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। এরদোয়ান বলেন, পুতিনের প্রতি ইউরোপের আচরণ, তাদের আরোপ করা নিষেধাজ্ঞা পুতিনকে ইচ্ছায় বা অনিচ্ছায় এটা বলতে বাধ্য করেছে যে তোমরা যদি এটা করো তবে আমি ওটা করব। পুতিন তার সব কিছু ও অস্ত্র ব্যবহার করছেন, দুর্ভাগ্যজনকভাবে প্রাকৃতিক গ্যাসও তার একটি। এদিকে ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ওপর দেয়া নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে না নিলে ইউরোপে গ্যাস দেয়া হবে না। নর্ড স্ট্রিম 1 নামের পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয়। রক্ষণাবেক্ষণের জন্য ওই পাইপলাইনে 3 দিন গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল রাশিয়া। মস্কো এখন পশ্চিমা দেশগুলোকে দায়ী করে বলছে, এসব দেশের জন্যই ইউরোপে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ করছে তারা।
নিষেধাজ্ঞা শিথিল করা হলে রাশিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক করবে কিনা এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের এক মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন অবশ্যই। এদিকে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ইউরোপে জ্বালানির দাম বেড়ে গেছে। নেদারল্যান্ডসে গ্যাসের দাম 30% পর্যন্ত বাড়তে দেখা যায়। যুক্তরাজ্যে গ্যাসের দাম বেড়েছে 35%। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্যাসের পাইকারি দাম ব্যাপক ওঠানামা করতে দেখা গেছে। গত সপ্তাহে জার্মানির পক্ষ থেকে তাদের গ্যাস সংরক্ষণাগারগুলো প্রত্যাশার চেয়ে দ্রুত পূর্ণ হয়ে যাওয়ার ঘোষণা দেয়ায় গ্যাসের দাম কমে যায়। ইউক্রেনে সংঘাতের কারণে ইউরোপের দেশগুলোকে ব্ল্যাকমেল করতে রাশিয়ার বিরুদ্ধে গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে ইউরোপ। অপরদিকে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনে চলমান অভিযানে কিছুই হারায়নি রাশিয়া, ভবিষ্যতেও হারাবে না। গতকাল অর্থনীতি বিষয়ক সম্মেলনে রাখা ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন উল্টো শক্তিশালী হয়েছে রাশিয়ার সার্বভৌমত্ব। তার দাবি, নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ পশ্চিমারা, প্রাচ্যের দিকে ঘুরে যাচ্ছে অর্থনীতির চাকা। ভ্লাদিমির পুতিন বললেন ইউক্রেনে কিছুই হারায়নি রাশিয়া, ভবিষ্যতেও হারাবে না। অর্জন সম্পর্কে বলতে গেলে বলবো শক্তিশালী হয়েছে রাশিয়ার সার্বভৌমত্ব। ইউক্রেনে সেনা পাঠানোর ফলে বিশ্বে সুনির্দিষ্ট বিভাজন সৃষ্টি হয়েছে, কিন্তু ইউক্রেনে আমরা যা যা পদক্ষেপ নিয়েছি তার সবই আঞ্চলিক অখণ্ডতার জন্যই। গেল 8 বছর যাবৎ নিপীড়িত দোনবাসের জনগণ, তাদের সুরক্ষা, অধিকার ও শান্তি প্রতিষ্ঠার জন্যই এ সামরিক অভিযান। আর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রসঙ্গে পুতিন বলেন পশ্চিমারা বাতিগ্রস্ত, নির্লজ্জ ও আগ্রাসী আচরণ অন্যান্য দেশগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। স্বাধীনতা খর্ব এবং ইচ্ছাশক্তিকে দমনের মাধ্যমে চালায় কর্তৃত্ব, কিন্তু নিষেধাজ্ঞা আরোপের ফলে তাদেরই ক্ষমতা লোপ পাচ্ছে। উল্টো এশিয়ার দিকে কেন্দ্রীভূত হচ্ছে বাণিজ্যিক আগ্রহ। একই দিনে আবার ইউক্রেনীয়দের সুখবর শোনান প্রেসিডেন্ট জেলেনস্কি। তার দাবি, খার্কিভ অঞ্চলের 3টি গুরুত্বপূর্ণ শহর দখলমুক্ত করেছেন। জেলেনস্কি বলেন চলতি সপ্তাহে খার্কিভ অঞ্চল থেকে মিলেছে কিছু সুসংবাদ। ইউক্রেনের প্রতিরোধ বাহিনী দখলমুক্ত করেছে 3টি শহর, এখনই সেগুলোর নাম প্রকাশের যথাযথ সময় আসেনি। এর জন্য 25th এয়ারবর্ন ব্রিগেড, 92 সেপারেট মেকানাইজড ব্রিগেড এবং 80 এয়ার অ্যাসল্ট ব্রিগেডের প্রতি কৃতজ্ঞতা, তাদের শাসকীয়তায় এসেছে সাফল্য। দোনেৎস্কে মুখোমুখি অবস্থানে ছিল ইউক্রেনীয় বাহিনী এবং রুশ সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। একের পর এক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় মিসাইল, গোলাবারুদ। ভিডিওটি শেষ করব উত্তর কোরিয়ার খবর দিয়ে। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ঘোষণা করেছে উত্তর কোরিয়া। একটি আইন পাশ করে এ ঘোষণা দেন দেশটির শাসক কিম জং উন। কিম এ সিদ্ধান্তে অটল থাকবেন এবং পরমাণু নিষ্ক্রিয়করণের ইস্যুতে যে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন। প্রতিবেদনে বলা হয় নতুন পাশকৃত আইনটিতে নিজেদের আত্মরক্ষার জন্য পারমাণবিক হামলার অধিকারকেও অন্তর্ভুক্ত করেছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞার মধ্যেও 2006 থেকে 2017 সালের মধ্যে 6 বার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 2 দফায় হওয়া সিদ্ধান্তহীন শীর্ষ বৈঠকের পরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক পরীক্ষা চালিয়েছিলেন কিম জং উন। এরপর থেকে এই দুই দেশের মধ্যে আলোচনা থমকে গেছে। চলতি বছরে রেকর্ড পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া উদ্বেগ জানিয়ে এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, ফিরে যাচ্ছি মিয়ানমারের ইস্যুতে। আরাকান আর্মি এবং মিয়ানমারের মধ্যে যে সংঘর্ষ চলছে তার প্রভাব পড়ছে বান্দরবনের দিকে, যার ফলে ওই এলাকার স্থানীয় লোকজনের প্রতিটি মুহূর্ত কাটে চরম আতঙ্কে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ সরকারের কি উচিত নয় এই বিষয়ে মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি দেয়া? ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।